ভেঙে পড়ল আন্দামানের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের ফলস সিলিং। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভেঙে পড়ার আগে প্রচণ্ড হাওয়ায় দুলতে থাকা সেই ফলস সিলিং এর ভিডিও। কিছুদিন আগেই এই বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংটির ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অর্থাৎ 22 জুলাই বিমানবন্দরের এই ফলস সিলিং এর একটা অংশ ভেঙে পড়ে। আর এই ঘটনার পরেই টুইট যুদ্ধে জড়িয়ে পড়েন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তথা বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কংগ্রেস নেতা জয়রাম রমেশ। জয়রাম রমেশ বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করে দাবি করেন এই বিমানবন্দরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তার আগেই তড়িঘড়ি বিমানবন্দরটির উদ্বোধন করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কাছে কাজ শেষ হলো কিনা সেটা দেখার থেকেও শিলান্যাসটা জরুরি। পাল্টা টুইট করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার দাবি এই ফলস সিলিংটি বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ের বাইরে। এয়ারপোর্টে সিসিটিভি লাগানোর কাজ চলার জন্য ফলস সিলিং খোলা ছিল। সিসিটিভি তার নিয়ে যাওয়ার জন্য খোলা হয়েছিল ফলস সিলিংয়ের একাংশ। তাই তখন প্রায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বইছিল, যার ফলে এই ফলস সিলিংটা খসে পড়ে। এয়ারপোর্ট অথরিটির তরফে ফলস সিলিং খুলে পড়ার একই ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এর বাইরে টিকিট কাউন্টারের কাছে রয়েছে এই ফলস সিলিংটা। দেখুন কি অবস্থা তার। আন্দামানের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের ফলস সিলিং ভেঙে পড়ল। গোটা ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, তারপর ভাইরাল হয়েছে ভেঙে পড়ার আগে প্রচণ্ড হাওয়ায় দুলতে থাকা সেই ফলস সিলিং এর ভিডিও। কিছুদিন আগেই বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংটার ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 22 জুলাই বিমানবন্দরের এই ফলস সিলিং এর একটা অংশ ভেঙে পড়ে। আর এই ঘটনার পর টুইট যুদ্ধে জড়িয়ে পড়েন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তথা বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কংগ্রেস নেতা জয়রাম রমেশ। জয়রাম রমেশ বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করে দাবি করেন এই বিমানবন্দরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তার আগেই তড়িঘড়ি বিমানবন্দরটির উদ্বোধন করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কাছে কাজ শেষ হলো কিনা সেটা দেখার থেকেও শিলান্যাসটাই জরুরি। পাল্টা টুইট করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার দাবি এই ফলস সিলিংটি বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ের বাইরে। তবে যাই হোক না কেন, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এবং টুইট যুদ্ধ কিন্তু রীতিমতো জমে উঠেছে। বিস্তারিত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।